شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। যে আমাদের একদিন ভাই ভারত থেকে জানতে চেয়েছেন যে ভোট দেওয়া যাবে কি। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, ভোট দেওয়া উচিত এবং এই ক্ষেত্রে যে যদি একের অধিক ক্যান্ডিডেট থাকে তাহলে সেই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সহকারে তদন্ত করে নেওয়া উচিত যে আমি কাকে ভোট দেব, কাকে নির্বাচন করব। নির্বাচন করার আগে যাচাই বাছাই করে নেওয়া উচিত যে কোন মানুষটা যেন কল্যাণমূলক কাজ করবে এবং ইসলামের বিরোধিতা করবে না, ইসলামের শত্রুতা করবে না, ইসলামকে হামলা করবে না, ইসলামের প্রতি ক্ষতি করবে না, সেই ইসলামের শত্রু না, প্লাস জনকল্যাণমূলক যে কাজ করবে তাকে নির্বাচন করে তাকে অবশ্যই ভোট দেবে। যাতে করে এমন মানুষ নির্বাচিত না হয় যার মধ্যে কোনো ভালো গুণাগুণই নাই, এ ধরনের মানুষ যেন নির্বাচিত হতে না পারে। তাই প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য হলো এই, ভোট দেওয়ার ক্ষেত্রে এমন মানুষকে নির্বাচন করা যার দ্বারা সমাজের উন্নতি হবে, দেশের উন্নতি হবে, জনকল্যাণমূলক কাজ করবে, এ ধরনের মানুষকে নির্বাচন করে ভোট দেওয়া উচিত এবং কর্তব্য। বাকি আল্লাহু আলম বিসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।